ভাত আছে, বেগুন ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, পাঁচ রকমের ভাজা হয়ে গেল। আর হচ্ছে মাছের কালিয়া, ইঁচড় চিংড়ি, আর পায়েস, চাটনি, আর ডাল। কেমন লাগছে প্রিপারেশন? এখন বুঝতে পারছে না কোন জায়গা থেকে শুরু করবে, কোন জায়গায় শেষ করবে, তো সেই জন্য ঘুমড়ে পড়ছে একদম খাওয়ারের ওপরে, তাই না? হুম, থ্যাংক ইউ। হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হোপ ইউ পিপল আর অ্যাবসলিউটলি সুপার টুপার স্যানিটাইজ। তো আজ হচ্ছে 3rd March 2022। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। আমরা 11:30 সময় কোথায় বেরিয়ে পড়লাম দেখো, আমি, মা, বাবা, মনি আর আমার হাজব্যান্ড, আর সাথে আমাদের পুচকু। পৌঁছে গেলাম হচ্ছে মা ঘাগরবুড়ির মন্দিরে। তো দেখো আমরা কিসের জন্য এসেছি। আমরা সবাই ডালা কিনে নিয়েছি, বাবার হাতে ডালাটা আছে। পুচকুর নামে একটু পুজো দেব, তো যেহেতু অন্নপ্রাশন হয়নি সেই জন্য পুচকুর নামে অন্ন পুজোটা হবে না। আর ওকে মুখে প্রসাদ দেওয়ার জন্য আজকে মা ঘাগরবুড়ি মন্দিরে আসা। আর আমার মনিও আসতে খুব আগ্রহী হয়েছিল এই মন্দিরে, কেন বলছি, মা ঘাগরবুড়ির মন্দিরটা মডার্নাইজ হয়েছে। তো এই ঘাগরবুড়ি মন্দিরের সাথে না অনেক রকমের কথা জড়িত আছে। তো আজ আমি একটা নোটিস করলাম, একটা জিনিস এত বছর ধরে আসছি কিন্তু কোনোদিন চোখে পড়েনি জায়গাটা। আমি এত বছর পর নোটিস করছি যে ছাদের দিকটা দেখছো খোলা আছে, এখানে একটা বিশাল গাছ আছে, আমার চোখে কোনোদিন পড়েনি। মা কোনোদিন নাকি আটকা থাকে না, আর ওপরের যে ছাদটা আছে ওইটা অ্যাডভেস্টারের, আর তোমরা দেখতে পাচ্ছ গোটার চারিদিকে কিন্তু মার্বল টাইলস, মানে ওয়েল, মানে এত সুন্দরভাবে বানানো মন্দিরটা, তো কেন এরকম অ্যাডভেস্টার? তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করাতে আমার হাজব্যান্ড বললো মা কোনো দিন আটকে থাকে না। আর যখন আমাদের ফ্লাড এসেছিলো তখন এই মন্দিরটা পুরোপুরি ডুবে গেছিলো। মনির তো বিশাল ভালো লেগেছে জায়গাটা, আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, আমরা যখন, মানে ইনফ্যাক্ট আমাদের বিয়ে হওয়ার আগে থেকে আমরা এই মন্দিরে আসছি, আমার হাজব্যান্ড তো আরও আগে থেকে আসছে, খুব জাগ্রত মন্দিরটা, এত সুন্দর, এত মহিমা না মায়ের, মানে না বসলে পারে কেউ বুঝতে পারবে না। আমি হয়তো ওরকমভাবে তুলে ধরে দেখাতে পারিনি বা আমি সেরকমভাবে বোঝাতে পারছি না, কিন্তু কোনো একদিন যাব আর ভালো করে মায়ের ওইখানে ক্যাপচার করে নিয়ে আসবো মায়ের রূপটা। দারুণ দারুণ জায়গা। তো আমরা বাড়ি চলে এসেছি, আমরা পুজো করতে গেছিলাম পুচকুটাকে অন্নপ্রাশন, তো মুখে প্রসাদ দেওয়ার জন্য আমরা মন্দিরে যাই। তো মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম, আমি গেছিলাম, হাজবেন্ড গেছিলো, মনি গেছিলো, মনি কোনোদিন যায়নি। মনি, মন্দিরটা দেখে কেমন লাগলো তোমার? খুবই সুন্দর লাগলো। মন বসছিল পুজো তো এখানে? আর নদী তো বাবা নদী আছে কি, তাহলে চলো। তো নদীটা এখন বন্ধ করে দিয়েছে, আগে ওই নদীটা খোলা থাকতো, এখন নদীটা পুরো বন্ধ করে দিয়েছে। কিছুদিন আগে সে বৃষ্টি হলো, ওই বৃষ্টিতে পুরো মন্দির ডুবে গেছিল। ওই মন্দিরটা পুরো ডুবে গেছিল, যেটা আসানসোল ফ্লাডে দেখে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো পুজো করে আমরা বাড়ি চলে এসেছি, তো তোমরা তো দেখেছোই পুজো করে আমরা বাড়ি চলে এসেছি, আর আমার বাড়ি আজকে পুরো জমজমাট, পুরো জমজমাট, কেননা কালকে হচ্ছে পুচকুর অন্নপ্রাশন। অন্নপ্রাশন হচ্ছে কালকে, ওর মুখে প্রসাদ দেওয়া হবে, অ্যাকচুয়ালি অন্নপ্রাশনটাই হচ্ছে কালকে, আর মেইন অনুষ্ঠান হচ্ছে 6 তারিখে। উড়ি লেগেছে, লাগেনি মা? লাগেনি, কিরকম হয়েছে? এত খারাপ লাগছে, এতদিন রইলাম, এবার অনেক দিন রওয়ার পর আর ভালো লাগছে না আসতে। মায়ের মন খারাপ, আমার মন খারাপ, আমি কাঁদছি দেখতেই পাচ্ছ। অনেকটা কন্ট্রোল করলাম, তারপর মা শুরু করলো। হ্যাঁ ফ্রেন্ডস,
গুড আফটারনুন, আমি চলে এলাম ওই বাড়ির থেকে। আজকে পুচকুর অন্নপ্রাশন, আর সাথে আমি বলেছিলাম না একটা সারপ্রাইজ আসে, তো সারপ্রাইজটা হচ্ছে এইটা যে আমাদের অফিস হয়ে গেছে। দেখো আমাদের নিউ অফিস। এবার বাড়ি এসে দেখতেই পাচ্ছ যে বড় একটা মাছ। তো আমাদের মধ্যে মামার বাড়ির থেকে মাছ, মিষ্টি আর দইটা আসে অন্নপ্রাশনের উপলক্ষে। আর যখন বাবুর হয়েছিল তখন আমি তো কিছুই জানতাম না যে অন্নপ্রাশন কাকে বলে বা কিছু। আর আমার বাবার শেষ সময় অ্যাক্সিডেন্টও হয়েছিল, তো এইটা ওকেও আগে মামা বা আগে ওকে অন্নপ্রাশন দেওয়া হয়ে গেছিলো, মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছিলো। তারপরে ওর একটা সেরেমনি করা হয়েছিল, তখন কিছুই সেরকম করেনি, শুধু পার্টি করা হয়েছিলো।